আজকে বিকালে মেহেদি বাসায় অনেক লেট করে এসেছে, তো আমি তো খুবই চিন্তায় ছিলাম যে কেন এখনো আসতেছে না। তো সে হঠাৎ আমাকে ফোন দিয়ে বলল যে সে নিউ মার্কেটে গেছে। আসার পর থেকে দেখতেছি ব্যাগটা এখানে রেখে দিয়েছে, তো আমি ভাবলাম যে দেখি যে কিছু এনেছে কিনা, যেহেতু নিউ মার্কেটে গেছে কিছু তো নিয়ে আসার কথা। তারপর ব্যাগটা খুলে দেখি এই যে একটা চামচ ছিল, আর ছিল খুবই দরকারি একটা জিনিস। এটা দেখে তো আমি সেই খুশি হয়ে গেছি, কারণ আমার বাসায় 3-4টা ছবি প্লাস হচ্ছে ওয়ালমেট আছে যেগুলো আমার টানাতে হবে। কিন্তু টানানোই হচ্ছিল না, কারণ আমি এবার চাচ্ছিলাম না পেরেক ফুটাতে। তো তার জন্য আমি এরকম টাইপসের কিছু খুঁজতেছিলাম, আর মেহেদি দেখি যে নিয়েও চলে এসেছে। এটা দেখার সাথে সাথে আমি ওকে বললাম আমাকে এখনই তোমার ওয়ালমেটার ছবিগুলো টাঙিয়ে দিতে হবে, কারণ বাসা চেঞ্জ করার পর থেকে ওগুলো আমি এক জায়গায় গাদা করে রেখে দিয়েছিলাম। ছবিগুলো না টানানো পর্যন্ত আমার একেবারেই ভালো লাগতেছিল না। মেহেদিকে বলার সাথে সাথে ও দেখলাম ওর কাজকর্ম সব ফেলে আমার জন্য ছবি টানাতে চলে আসলো। এসে এসে ক্লিপগুলোর নিচ থেকে একটা কাগজ উঠিয়ে নিল, তারপরে দেয়ালে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছিল। আমার তো সন্দেহ হচ্ছে যে এই আঠায় এত বড় ওয়ালমেটটা টিকবে কিনা, চলো দেখা যাক কি হয়। তো খুব ভালো করে চেপে চেপে নিয়ে এখন সে ওয়ালমেটটা টানাবে। তো এই ওয়ালমেটটা আমার আগের বছরের বার্থডেতে তারা দুই ভাই বোন মিলে আমাকে গিফট করেছিল, এটা আমার অনেক পছন্দের একটা ওয়ালমেট। এবার ওয়ালমেটটা লাগিয়ে দিল, তো এ তো সুন্দরভাবে আসে, আমি তো ভয় পাচ্ছিলাম যে পরে ভেঙে না যায়, অনেক সুন্দর লাগতেছিল। আর এই সিনারিটাও আমার এত পছন্দের সেটা বলার মতো না, দেখো সত্যিই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। অবশেষে ওয়ালমেটটা লাগাতে পেরে আমি খুবই স্বস্তি পেলাম। এটাই শেষ নয়, এখনও দুইটা ছবি টানাতে হবে, একটা ছিল আমার আর আমার বাবার ছবি, আর একটা ছিল আমার আর মেহেদির ছবি। তো তার জন্য মেহেদি ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছিল খুবই ভালো করে। বাকি ছবিগুলো টানিয়েছিলাম ডাইনিংয়ে যাতে নামাজের কোনো প্রবলেম না হয়। ছবি টানানোর পরে আমি তো সেই খুশি। তো তারপরে আমি বসে বসে একাকাই যে মটর ভাজা খাচ্ছিলাম, সেদিন আম্মু এটা কিনে নিয়ে এসেছিলো হাঁটতে যেয়ে, তো বসে বসে খাচ্ছিলাম, কি আর করবো। মটর ভাজা খাওয়ার পরে কিচেনে যেয়ে দেখি যে মেহেদি হচ্ছে মুড়ি মাখানোর জন্য সব কিছু রেডি করতেছে। এখানে মুড়ি আর চানাচুর সে রেডি করে রেখেছে, আর এদিকে তো সব কাটাকাটি করতেছে। চলো দেখি কী কী কেটেছে। কেটেছিল হচ্ছে গাজর, টমেটো, মরিচ, পেঁয়াজ সব কিছু তার রেডি। সব কিছু রেডি করে সে একটা পাত্রে নিয়েও চলে এসেছে, আর এখন লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তারপরে একটু বাড়ির খাঁটি সরিষার তেলও দিয়ে দিল, আর তেল দিয়েও খুব ভালো করে মাখাচ্ছে। এবার একটু চানাচুর দিয়ে ভালো করে মাখিয়ে মুড়ি দিয়ে হয়ে গেল আমাদের ঝালমুড়ি মাখা। তো সন্ধ্যায় আজকে আমাদের নাস্তা ছিল এই ঝালমুড়ি মাখা, মুড়িটা খেতে অনেক টেস্ট হয়েছিল। তারপর সন্ধ্যায় সবাই মিলে বসে বসে আমরা গল্প করতেছিলাম, আর এই মজার ঝালমুড়িটা খাচ্ছিলাম। এভাবেই আমাদের আজকের সুন্দর বিকালটা কেটে গেল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই আমাদের সাথে থাকবা। আর হ্যাঁ, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।